আহ্বান জানাচ্ছি সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবি মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000 মতো, অবিলম্বে প্রত্যাহার করা হোক। এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে এখনও আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা এই ফ্যাসিস্ট সরকার রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তাতে আজকে অনেক ত্যাগী দীক্ষা পড়ে, আমরা দীর্ঘ 17-18 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। আমাদের গণতন্ত্রের আপোষী নেতৃত্বে সত্যি বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল কারাগারে থেকেছেন 6-7 বছর ধরে, অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্বাসিত হয়ে বিদেশে আছেন। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে যারা আমরা গণতন্ত্রের যে সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমি আজকে এই সভা থেকে এই দাবি আবার উত্থাপন করছি, আহ্বান জানাচ্ছি সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবি মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000 মতো, অবিলম্বে প্রত্যাহার করা হোক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আরেকটি দাবি এবং আহ্বান আমি জানতে চাই যে এই সংগ্রামে স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্যে যারা কর্মী হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু লড়াই করেছে সংগ্রাম করে, যখনই তাদের উপরে সে অত্যাচার নির্যাতন নিপীড়নের মাত্রা চরমভাবে বেড়ে গেছে, যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে, তখনই মানুষ কিন্তু বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহের ফলে কিন্তু আমরা আজকে এই অবস্থাটা পেয়েছি যে অবস্থাতে আমাদেরকে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমরা যেন জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারাই সমস্যার সমাধান করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। আরেকটি কথা আমি এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে এখনও আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা এই ফ্যাসিস্ট সরকার রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদেরকে এখনও কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আহ্বান জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেখানে আপনার পলিসি ডিসিশন হয় সেই জায়গাগুলোকে সরিয়ে দিয়ে এই দেশকে অন্তত একটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটি নিরপেক্ষ নির্বাচন হতে পারে, যেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে পারে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রোগ্রাম নিয়ে তারা জনগণের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, জনগণের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।